আমার আসলে কি বুঝছেন কাকা যে মনে করেন আপনার আরেকজনের কবুতর দিয়ে ধুমায় পাল্লা দিতেছিল ঠিক আছে কাকার এই স্বপ্নটা শেষ হয়ে গেল তো যাই হোক কবুতরটা পড়ার পরে ভাই করতে কি যেই ভাই ধরছিল উনি কবুতরের এই যে পায়ের রিংটা আছে না পায়ে একটা রিং ছিল উনি রিংটা খুলে রেখে দিয়েছে কখনো বেশি উৎসুক হইতে হয় না কখনো বেশি উৎসুক হইতে হয় না বেশি উৎসুক হইলে মনে করেন আপনার এটার ফলাফল খুব একটা ভালো হয় না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমি আমার ছাদের ফ্রেমের বাইরে আমি আসি হচ্ছে কাকার বাসায় তো ব্যাপারটা হচ্ছে যে কখনো বেশি উৎসুক হইতে হয় না কখনো বেশি উৎসুক হইতে হয় না বেশি উৎসুক হইলে মনে করেন আপনার এটার ফলাফল খুব একটা ভালো হয় না যেমন আসলে কাকা তো মুরব্বী মানুষ তো কিছুদিন আগে মনে করেন বিনা পাল্লায় দুই কবুতর দিছে আপনার বিনা পাল্লায় দুই কবুতর দিছিল টুর্নামেন্টে এবং এই এই ছাদ থেকে কাকা তো এবং আলহামদুলিল্লাহ দুইটা কবুতরই কাউন্ট হয় তো চিন্তা করে তাইলে মনে হয় আমার তারপরে তাদের মনের মধ্যে একটা মোটিভ আসে লাদেনের মনের মধ্যে একটা মোটিভ আসে আরে বিনা পাল্লায় দিলেই কবুতর আইসা পড়বে পাল্লা পুল্লা লাগবে না দিয়ে মনে করেন আপনার যেই কবুতরগুলো ওনারা পাল্লা দেয় না এই কবুতরগুলো নিয়েও মনে করেন প্রায় 22 কিলো কি 23 কিলো ডিস্টেন্সে ছাড়ছে তো ছাড়ার পরে এই যে দেখেন খাঁচার অবস্থা খাঁচার অবস্থা দেখলেই তো বুঝতে পারবেন খাঁচা খালি দেখছেন খাঁচায় কবুতর নাই খাঁচায় কবুতর নাই ম্যাক্সিমাম কবুতর আপনার প্রায় একদিনে ঠিক আছে একদিনে এই ছাদ থেকে প্রায় আপনার 8-9 কবুতর পড়ে গেছে একদিনে যদিও অনেক কবুতর আসছে কিন্তু 8-9টা কবুতর পড়ে যাওয়া এটা কোনো মুখের কথা না একদিনে 8-9টা কবুতর পড়ে গেছে এখন কথা হচ্ছে এইটা যে কবুতরের মধ্যে কোনো সমস্যা আছে কি না কাকা বাসায় নাই তো আমি আসলাম দেখতে কাকা আমারে বললো যে আমি কাজে আছি তুমি একটু দেখা যাও যে কবুতরের মধ্যে কোনো সমস্যা টমস্যা আছে কি না তো আসলে এই কারণেই আমি আসছি যে এই যে দেখেন কবুতরটা আমার কাছে মনে হইতেছে কাকার কবুতরে ঠান্ডা ছিল যেটা কাকা বুঝতে পারে না এই কবুতরটার বসাটা খেয়াল করেন মাথার মনে করেন লোমগুলো দেখেন কেমন খাড়া হয়ে রয়েছে দেখছেন মাথার লোমগুলো একদম খাড়া হয়ে আছে চলেন চরণ কবুতরটা আগে ধইরা দেখি দেখি আগে দেখতে হবে যে কবুতরের মধ্যে ঠান্ডা আছে কিনা নাই না ঠান্ডা নাই ঠান্ডা নাই কিন্তু কবুতর খুব ক্লান্ত বুঝছেন কবুতরের মধ্যে ঠান্ডা নাই কিন্তু কবুতর খুবই ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত এই আর কি কাকাদের ওই যে একটা খুব সুন্দর আপনার ছাপটিলা স্টাইলের কবুতর ছিল না যেই কবুতরটা কাকা অন্যের থেকে আপনার মনে করেন অন্য আমি যে এর আগে ভিডিও করছিলাম যে অন্যের কবুতর দিয়ে পাল্লা দিতেছে কাকা ঠিক আছে তো ওই অন্যের কবুতর শেষ ঠিক আছে কাকার মানুষের কবুতর শেষ ওইটাও আসে নাই আর বাকি কবুতরগুলো একটু ধরে ধরে দেখি কী অবস্থা এটা সুল্লি গলা এটা কয় নাম্বার পরে আছে 9 পরে আছে এটার ফিটিং খুব একটা ঘাটে নাই ফিটিং খুব একটা ঘাটে নাই কিন্তু চোখটা দেখেন এই কবুতরের চোখ আমার বাসায় কিন্তু এইটা কিন্তু আমার বাসার কবুতরেরই বাচ্চা তো আমার বাসার কবুতরগুলোর চোখ কেমন উজ্জ্বল হয়েছিল এটার চোখ দেখেন কেমন ফ্যাকাশা হয়ে আছে দেখছেন ফ্যাকাশা হওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আপনার প্রচুর প্রেশার খাইছে কবুতর যেদিন মনে করেন কবুতর শর্ট খাইছে ওই দিন তো মনে করেন আপনার কবুতর আসছে সারাদিন লাগায় এই সারাদিন লাগায় আসতে গিয়া কবুতর দুর্বল হয়ে গেছে এই সাইডের মাদি কবুতরগুলো এবার দেখা যাক আর এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে খুবই মজার ঘটনা ঘটছে ঠিক আছে এই যে এই সাদা কবুতরটা দেখতেছেন না এই যে সাদা কবুতরটা এই কবুতরটা পড়ে গেছিলো বুঝছেন এই সাদা কবুতরটা ওই দিন পড়ে গেছিলো তো এইটা একদিন পরে এসে উপস্থিত হয়েছে হ্যাঁ তো ঘটনা হচ্ছে এইটা যে ভাই ধরছিল যে হৃদয়বান ব্যক্তি বা যে হৃদয়বান বড় ভাই ধরছিল উনি যে মজার কাজটা করছে ঠিক আছে উনি কবুতরটা ধরছে এই হচ্ছে কবুতরটা ঠিক আছে আর এই কবুতরটা পড়ছিল কেন এটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বাজে মারছিল দেখছেন বাজে মারছিল যে কারণে কবুতরটা পড়ে গেছিল তো যাই হোক কবুতরটা পড়ার পরে ভাই করছে কি যেই ভাই ধরছিল উনি কবুতরের এই যে পায়ের রিংটা আছে না পায়ে একটা রিং ছিল উনি রিংটা খুলে রেখে দিছে রিংটা খুলে না রেখে দিলে কিন্তু আমরা মনে করতাম যে ও কোথাও পরে নাই কষ্ট করে আসছে কিন্তু যেহেতু পায়ের রিং নাই তার মানে নিশ্চয়ই কেউ ধরছে ধরে রিংটা খুলে রেখে দিছে তার মানে উনি নিশ্চয়ই হৃদয়বান ব্যক্তি ঠিক আছে
যে উনার মন ভরো উনি কবুতরটা ধরছে ধরার পরে হয়তোবা খাওয়ায় দাওয়ায় ছাইড়া দিছে তো ছাইড়া দেওয়ার পরে আপনার রিংটা খুলে রাখছে এই কারণে এটা প্রমাণ স্বরূপ হয়তোবা যে আমি কবুতরটা ধরছিলাম কিন্তু আমি কবুতরটা ছেড়ে দিছি তো কবুতরটা একটু দেখাই আপনাদেরকে কবুতরটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ কবুতরটা সুন্দর আছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যে আপনার এই কবুতরগুলা ওই কবুতরগুলা কোনো পাল্লা ছাড়া আইসা পড়লো কিন্তু এই কবুতরগুলা কেন আসতে এত কষ্ট হলো কারণ হচ্ছে ওই যে দেখেন এই যে সুল্লি সুল্লি চুইঠাল কবুতরটা দেখতেছেন না এটা কিন্তু আপনার এই কাকার বাসায় আপনার ইনটেক ইনটেক 21 কিলো টুর্নামেন্টে আসা ওপেন সাইড এই কবুতরটার বয়স হইতেছে প্রায় 3 বছর প্রায় 3 বছর বয়স তো একটা অনেক বয়স্ক কবুতর খুব সহজে আপনার পড়ে যায় না খুব সহজে পড়ে যায় না যেগুলোর বয়স অনেক বেশি হ্যাঁ আর এইখানে আপনার এই যে আমার বাড়ির যে নটটা আসছিল এই যে এই নটটা এই নটটার বয়স কিন্তু অনেক এই নটটার বয়স অনেক এই নটটার বয়স প্রায় হচ্ছে আপনার এই 7 বছরের মতো তো একটা হচ্ছে 3 বছরের কবুতর একটা হচ্ছে 7 বছরের কবুতর তো এদের শরীরে যে স্ট্রেন্থ আছে এই স্ট্রেন্থ ভাই এই 7 পর 8 পর 9 পরের বাচ্চায় নাই এই কারণেই এইভাবে কবুতর পড়ছে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি মনে করি পাল্লা দিলে আপনার আস্তে আস্তে পাল্লা দেওয়া ভালো তাড়াহুড়া করলে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে তো এখন বাকি কবুতরগুলার মুভমেন্ট দেখে মনে হচ্ছে না খুব একটা খারাপ যেই কবুতরগুলা লাস্টে আসছে আমি তো আসলে এখানে ছাদে কেউ নাই যে কারণে বুঝতে পারতেছি না যেই কবুতরগুলা লাস্টে আসছে ওই কবুতরগুলারই বডি ফিটিং খারাপ এই যে এটাও লাস্টে আসছে আমি শিওর কেন শিওর আমি বলি এই যে দেখেন হাড্ডি বাইরে হয়ে গেছে দেখছেন এই দাঁড়াও 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 এই যে দেখেন হাড্ডি বাইরে হয়ে গেছে হাড্ডিটা কিন্তু আপনার বুঝা যাইতেছে দেখছেন কবুতর শুকাইছে তো যেই কবুতরগুলো লাস্টে আসছে এগুলো শুকাইছে তো আবার কাকার পাল্লায় আসতে আসতে মোটামুটি একটা টাইম লাগবে কাকার আবার নেক্সট টাইম পাল্লা দিয়ে দিতে ধরেন আমার হিসাব তো বলে মিনিমাম আরও 3-4 দিন সময় লাগবে পাল্লার জন্য আবার মাঠে নামতে কারণ যেই কবুতরগুলো আছে এই কবুতরগুলো প্রচুর খাইটা আসছে এগুলো রিকভারির দরকার আছে এগুলো আস্তে আস্তে ঠিক হবে ঠিক হওয়ার পরে আমরা পাল্লায় যাইতে পারবো এই মাদিটা একটু ধৈরা দেখি মাদিটা খুব সুন্দর দাঁড়াও এদিকে আসো এরা নর্মালি যখন কবুতর ধরে কাকা অথবা লাদেন তখন ভয় পায় না কিন্তু আমি ধরলে অনেক ভয় পাইতেছে কারণ আমাকে চিনে না তো এই কারণে এই কবুতরটা মাশাআল্লাহ সুন্দর আছে মাশাআল্লাহ সুন্দর আছে এইটা আগে আসছে তার মানে কোন কবুতরটা যে আগে আসছে আর কোন কবুতরটা পরে আসছে এটা দেখেই বোঝা যাচ্ছে কি দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কবুতরের পরের সেটিংটা কবুতরের পরের সেটিংটা দেখে বোঝা যাচ্ছে প্লাস হচ্ছে মনে করেন কবুতরের বডি ফিটনেস দেখে বোঝা যাচ্ছে তো কাকা সেদিন প্রায় 36 কবুতর ছাড়ছিল ঠিক আছে 36 কবুতরের মধ্যে মনে হয় আগে পরে মিলায় কাকার কবুতর আসছে 28টা কবুতর আসছে প্রথম দিন দ্বিতীয় দিন মিলায় টোটাল 8টা শট গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে পাল্লা দিলে কবুতর শট হবে এটা নিয়ে এমন মনে করেন খুব বেশি যে টেনশন তা না কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কবুতর শট খাক কিন্তু কবুতর এমনভাবে শট খাক যেখানে কবুতরের যে পালে যে কবুতর বাস তার কোনো দোষ না থাক কবুতরের দোষ থাক তাহলেই কিন্তু আপনার শটটা মাইনা নেওয়া যাবে কিন্তু যদি এমন হয় যে কবুতরগুলো পড়ছে হচ্ছে কবুতরের মালিকের দোষে তার ভুলে তাইলে কিন্তু এই জিনিসটা আসলে কোনোভাবে পজিটিভ না তো যাই হোক আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরাও এখান থেকে শিখবো কাকাও শিখবে ঠিক আছে লাদেনও শিখবে যে এই ধরনের তাড়াহুড়া আমরা আর করবো না ঠিক আছে লাদেন এই কাকা এই ধরনের তাড়াহুড়া নেক্সট টাইম আর করবে না আর একটা ব্যাপার হচ্ছে যে কবুতরের বয়স যত বাড়বে তত কবুতর পড়ার বা কবুতর মাইর খাওয়ার যে পসিবিলিটিটা এটা কমে আসবে এই আর কি তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন তবে আমার আসলে কি হচ্ছেন কাকা যে মনে করেন আপনার আরেকজনের কবুতর দিয়ে ধুমায় পাল্লা দিতেছিল ঠিক আছে কাকার এই স্বপ্নটা শেষ হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম